বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আর অন্য কোন কোন ফোনে লগ ইন করা আছে সেটা আপনি কিভাবে বের করবেন। আপনার অজান্তে কোন কোন ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে সেই সব ফোনের নামসহ লিস্টটা আপনি বের করে দেখতে পারবেন এবং আপনি এতদিন যাবৎ যে সকল ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছেন সেটাও বের করে সেখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এটি করতে হলে আপনাকে সামান্য একটি সেটিং করতে হবে, সেই সেটিংয়ের ভিতরে গেলে সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পারবেন। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে তার ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে পারবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে আপনাকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যের হাত থেকে বাঁচাতে হবে। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখন কতগুলো ফোনে লগ ইন আছে। ওকে বন্ধুরা, তো আমার এই অ্যাকাউন্টটা এখন কোন কোন ফোনে লগ ইন করা আছে সেটা আমি দেখতে চাই, তাই আমি যেভাবে সেটিংগুলো দেখাবো মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে কোন কোন ফোনে লগ ইন আছে সেটা সহজেই বের করতে পারবেন। তো আপনি যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল করে একেবারে নিচেই চলে যাবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এই পেজ থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে। তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে। তো আপনি যদি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি খুঁজে নেবেন, আর যদি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটি না পান তাহলে উপরে সার্চ বারে লিখে নেবেন, তাহলে এই অপশানটি পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরবর্তী নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন ইন, মানে আপনার ফেসবুকে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার কোন কোন ফোনে লগ ইন করেছেন সেটি এখান থেকে দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন সি অল একটি অপশান রয়েছে, এই সি অল অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফোনের নাম শো করেছে। তো এখানে যতগুলো ফোনের নাম দেখতে পাচ্ছেন ততগুলো ফোনে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। তো একেবারেই প্রথমে যদি আপনি চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ফোনের নামের নিচে কিন্তু অ্যাক্টিভ নাও লেখা আছে। এই অ্যাক্টিভ নাওয়ের মানে হচ্ছে রিসেন্টলি আপনার অ্যাকাউন্টটা এই ফোনে লগ ইন আছে। তো এখন আমার অ্যাকাউন্টটা আমার এই ফোনে লগ ইন করা আছে, তাই আমার এই ফোনের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমার এই ফোনে অ্যাকাউন্টে লগ ইন আছে তাই লেখা দেখাচ্ছে অ্যাক্টিভ নাও। তো অন্য কেউ যদি গোপনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তার ফোনে লগ ইন করে থাকে তাহলে তার ফোনের নাম সহ সে কোথা থেকে কোন এলাকা থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যদি চান এখান থেকে শুধুমাত্র আপনার ফোনের নামটা বাদে অন্য সব ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন তাহলে সেই ফোনের নামে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করলেই সেই ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা অন্য ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ফোনে লগ ইন করা হয়েছে সেটা কীভাবে বের করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।